শিখ ধর্ম ও সংস্কৃতির পীঠস্থান হিসেবে অমৃতসর সারা ভারতবর্ষ তথা বিশ্বের দরবারে একটা পরিচিত নাম। অমৃতসর নামটা শুনলে প্রথমেই মনে আসে গোল্ডেন টেম্পলের কথা। তবে এখানে এই গোল্ডেন টেম্পল ছাড়াও রয়েছে আরো বেশ কিছু দর্শনীয় স্থান। তার মধ্যে প্রথমেই বলি আটারি ওয়াগা বর্ডার সেরিমনির কথা। অমৃতসর এসে এটা কিন্তু কেউ মিস করবেন না। এছাড়াও রয়েছে দুর্গিয়ানা টেম্পেল, জালিয়ানওয়ালাবাগ, গোবিন্দগড় ফোর্ট, স্টেট মিউজিয়াম। এই সবগুলো দর্শনীয় স্থানই কিন্তু অমৃতসর এসে ওয়ান নাইট স্টে করলেই আপনাদের হয়ে যাবে। এবার আসি অমৃতসর আপনারা আসবেন কিভাবে। যে কোনো জায়গা থেকে আপনারা ফ্লাইটে করে আসতে চাইলে শ্রী গুরু রামদাসজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামবেন। এখান থেকে গোল্ডেন টেম্পলের দূরত্ব প্রায় 13 কিলোমিটার, আসতে গাড়ি ভাড়া নেয় 150 থেকে 200 টাকার মতো। আর যদি আপনারা ট্রেনে আসতে চান, কলকাতা থেকে হাওড়া অমৃতসর মেল প্রতিদিন ছাড়ে। এছাড়া আরও বেশ কয়েকটি ট্রেন আছে, তবে সেগুলো প্রত্যেক দিন ছাড়ে না। তার মধ্যে জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস প্রতি শুক্রবার শিয়ালদা থেকে ছাড়ে, যেটা মোটামুটি অনেকটাই কম সময় নেয়, প্রায় 27 ঘন্টা মতো সময় লাগে অমৃতসর পৌঁছতে। ট্রেনগুলির ভাড়া মোটামুটি 750 টাকা থেকে 4800 টাকার মধ্যে। আমরাও জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেসে অমৃতসর পৌঁছে হোটেলে লাগেজ রেখেই সন্ধ্যের সময় পায়ে হেঁটেই চলে এলাম রাতের স্বর্ণমন্দির দেখতে। সত্যি এত আলো ঝলমলে স্বর্ণমন্দিরের এই অবর্ণনীয় রূপ আপনাকে মুগ্ধ করবে। এক্ষেত্রে আপনাদের একটা কথা বলে রাখি, অমৃতসর স্টেশন থেকে গোল্ডেন টেম্পলের দূরত্ব প্রায় 2 কিলোমিটার এবং এই রাস্তাটার মধ্যে প্রচুর হোটেল আছে যার রেট মোটামুটি 1000 টাকা থেকে শুরু হয়। আর এখানে হোটেল নিলে একটা সুবিধে হবে কি, অমৃতসর স্টেশন, বাস স্ট্যান্ড, গোল্ডেন টেম্পল, জালিয়ানওয়ালাবাগ এই সবগুলোই আপনারা মোটামুটি পায়ে হেঁটেই ঘুরে নিতে পারবেন। তবে একটু দূরে হোটেল নিলেও অসুবিধার কিচ্ছু নেই, স্টেশন থেকে বেরিয়ে প্রচুর অটো পেয়ে যাবেন হোটেলে যাওয়ার জন্য। আপনারা এখানে এসেই দেখে শুনে নিজেদের বাজেট অনুযায়ী হোটেল খুঁজে নিতে পারবেন। রাতে স্বর্ণমন্দির দেখে মন্দিরের আশেপাশে প্রচুর দোকান আছে, ডিনার সেরে নিয়ে হোটেলে ফিরে যান। চেষ্টা করবেন স্বর্ণমন্দিরটি দিনে এবং রাতে দুবার দেখার, কারণ এটি দিনে এবং রাতে সম্পূর্ণ আলাদা সৌন্দর্য বহন করে। আমরাও সকালে উঠেই আর একবার এখানে চলে এলাম। মন্দিরে ঢোকার আগেই মন্দির চত্বরের মধ্যেই যথাস্থানে ফ্রি অফ কস্টে জুতো রেখে টোকেন নিয়ে মাথা ঢেকে মন্দিরে প্রবেশ করুন। মন্দিরে ঢোকার আগে জলের মধ্যে বিশাল বড় বড় এই রঙিন মাছেদের খেলা দেখতে পাবেন এবং এই পবিত্র জলাশয়ে চাইলে স্নানও করতে পারেন। এই হচ্ছে মূল মন্দিরের ভেতরের কারুকাজ, আর এটা হচ্ছে মূল মন্দিরের ভেতর দিয়ে ওপরে উঠে একদম উপরের অংশটি। এরপর আপনারা এখানের প্রসিদ্ধ লঙ্গরখানায় প্রসাদ দিতে পারেন। এখানে প্রতিদিন অজস্র মানুষ প্রসাদ নিয়ে থাকেন। গোল্ডেন টেম্পল থেকে বেরিয়েই হেরিটেজ স্ট্রিট ধরে পায়ে হেঁটে একটু এগিয়ে আসলেই ডান হাতেই ইতিহাসের এক নির্মম হত্যাকাণ্ডের সাক্ষী বহন করে দাঁড়িয়ে রয়েছে জালিয়ানওয়ালাবাগ। এখানেও কোনো প্রবেশ মূল্যের প্রয়োজন হয় না। 1919 সালের 13ই এপ্রিল ব্রিটিশ প্রশাসনের ব্রিগেডিয়ার জেনারেল ডায়ারের নির্দেশে ভারতীয় আবাল বৃদ্ধ বনিতাকে সেদিন পৈশাচিকভাবে গুলি করে হত্যা করা হয়েছিল। তার সাক্ষী হিসেবে গুলিবিদ্ধ স্থানগুলো এইভাবে মার্ক করে রাখা আছে। এর আশেপাশে প্রচুর দোকানপাট আছে যেখানে আপনারা পশমিনা কাজের শাল, দোপাট্টা, চুড়িদার পিস, বিভিন্ন গিফট আইটেম, সুন্দর কারুকাজ করা জুতো, গয়না এই সমস্ত কিছুই পেয়ে যাবেন। লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে আমরাও বেরিয়ে পড়লাম আটারি ওয়াগা বর্ডার সেরিমনি দেখতে। 1959 সাল থেকে ভারত এবং পাকিস্তান এই দুই দেশের সহায়তায় প্রত্যেক দিন বিকেলবেলা সাধারণ মানুষের জন্য ঘণ্টাখানেকের একটা শো হয়। ইন্ডিয়ার সাইডটা হচ্ছে আটারি এবং পাকিস্তানের দিকটার নাম হচ্ছে ওয়াগা। এই দুই দেশের মানুষ দুদিকের গ্যালারিতে বসে থাকেন এবং এই সময়টা কুচকাওয়াজ, দেশাত্মবোধক গান এই সমস্ত মিলিয়ে একটা ঘণ্টাখানেকের শো চলে। এই সময়টাতে কিন্তু গ্যালারিতে থাকা প্রতিটি মানুষের মধ্যে মারাত্মক উন্মাদনা চোখে পড়বে এবং একটা অন্য রকমের অনুভূতি আপনার নিজেরও হবে।
সেক্ষেত্রে বলি গোল্ডেন টেম্পলের পাশ থেকেই বাস ছাড়ে শুধুমাত্র ওয়াগা বর্ডার যাওয়ার জন্য পার হেড 350 টাকা করে ভাড়া নেয়, এবং চাইলে আপনারা অটোতেও যেতে পারেন, তবে অটো আপনাকে অনেকটা দূরে নামিয়ে দেবে এবং অটোতে লাগেজ রাখতে দেয় না। অমৃতসর স্টেশন থেকে ওয়াগা বর্ডার পর্যন্ত গাড়িতে যেতে সময় লাগে 30 থেকে 40 মিনিট। 4-সিটার গাড়ি বুক করলে গাড়ি আপনাকে নিয়ে শো টাইমটি ওয়েট করে আবার ফেরত নিয়ে আসবে এবং ফেরার সময় আপনাকে দুর্গিয়ানা টেম্পল দেখিয়ে হোটেলে ছেড়ে দেবে, তাতে করে 2,000 থেকে 2,500 টাকা নেয়। এখানে কিন্তু প্রচুর ভিড় হয় এবং কোনো রকম ব্যাগ নিয়ে ঢুকতে দেয় না। ওয়াগা বর্ডার দেখে ফেরার সময় দুর্গিয়ানা টেম্পলটি কিন্তু আপনারা দেখে নেবেন। এই মন্দিরটি অনেকটা গোল্ডেন টেম্পলের মতোই দেখতে। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, এটি হচ্ছে মা দুর্গার মন্দির, তবে এখানে মা দুর্গার সাথে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীরও আরাধনা হয়। চাইলে আপনারা বাস বা অটোতেও অমৃতসর ট্যুরটি করতে পারেন, তবে একদিন ট্যুরের ক্ষেত্রে বাস জার্নি অনেকটাই কষ্টকর হয়ে যাবে। গোবিন্দগড় ফোর্ট এবং স্টেট মিউজিয়াম দেখতে চাইলে জালিয়ানওয়ালাবাগ থেকে সরাসরি জায়গা দুটি দেখে ওয়াগা বর্ডার পৌঁছে যান এবং রাতে ট্রেন ধরুন। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। একদিনের অমৃতসর ভ্রমণ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।